এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আনোয়ারা উপজেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সমন্বয়ক সুন্নাভরা মুনির ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসমি স্যারের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় দুজন প্রখ্যাত প্রতিযশা খ্যাতিমান আলেমে দ্বীন সুন্নিয়তের মহান গীতকার আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ নূর মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি স্মরণে আয়োজিত এই বিশাল স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, নেহায়েত কাবিল কদর হযরত ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে জাম, সুন্নি মুসলিম জনতা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আজকে আমরা এমন মহান দুই ব্যক্তিকে স্মরণ করতে যাচ্ছি যে দুই ব্যক্তি সুন্নিয়তের হাল ওই সময় ধরে রেখেছিলেন যখন সুন্নিয়তের উল্লেখযোগ্য কোন সংগঠন ছিল না, তেমন কোন ব্যবস্থা ছিল না, নিজ নিজ জ্ঞানের মাধ্যমে বিতরণের মাধ্যমে মেলার মাধ্যমে যারা সুন্নিয়তের প্রচার প্রসারে কাজ করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির ব্যানারে স্মরণকালের সবচেয়ে বৃহত্তম স্মরণ সমাবেশিত হতে যাচ্ছে এই মহান দুই ব্যক্তির রফে কার্যা এবং তাদের বাতলানো মতে পথে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।